আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আমি আজকে সকালে উঠেই কি করতেছি, একটু ফ্রেশ হয়ে সকাল নাস্তার কিছু প্রস্তুতি নিয়ে শুরু করে দিলাম দুপুরের জন্য কিছু মানে দিলাম। তো এই যে আমি এখানে পটল নিয়েছি, দেখতেই পাচ্ছ, খোসা ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমি এই পটলটা দিয়ে, আজকে না, হ্যাঁ আজকে আমি এই পটলটা দিয়ে দুইটা আইটেম করব, যার জন্য অনেকটা পটল নিয়েছি। আমি পটলের খোসাটা দিয়ে রান্না করব, ব্যালেন্ট করে চিংড়ির সাথে দিয়ে হয় চিংড়ি কুচি করে দিব, নয়তো ব্যালেন্ট করে দিব। আর ওটা দিয়ে আমি রান্না করব, চিংড়ি মাছ দিয়ে ওটা ভাজা করব। আর এই পটলের পটলটা দিয়ে রান্না করব চিংড়ি মাছের হালকা একটু ভেজা ভেজা জল। আর এখানে উস্ত নিয়েছি, সেটা ভাজি করব। তো ভাবতেছিলাম কি যে উস্তটাকেও দুইটা আইটেম করি, কিন্তু না, এখন যেহেতু দুপুরে রান্না করে রাত্রিটা সহ রান্না করে ফেলবো, সেক্ষেত্রে ভাজিটা, সুস্থ ভাজিটা এখন সবাই খায়, আগে বড় মেয়ে খেত না। তো এখন যেহেতু বড় মেয়েও খায় বা ছোটো মেয়ে, তো মাশাল্লাহ উস্ত ভাজিটা হলেই দেখা গেছে ভাত খেয়ে ফেলতে পারে, ও অন্য কোনো কিছু নেওয়া তার দরকার হয় না। আর তো ভর্তা আর ডাল এটা তো কম্পালসারি আমার বাসায়, সেটা থাকবেই। তো এই যে আমার পটলের খোসাগুলো, এখানে 1 কেজি পটল আছে, পটলের খোসা ছাড়ানো হয়ে গেল। আর এখানে আমি যখন পটলগুলো দিতে নিয়েছিলাম, তখন কি হয়েছে, এই পটলগুলো, এই একটা পটল উস্তর সাথে ছিঁড়ে হয়ে গিয়েছিলো, দুইটা আবার আমি গিয়ে নিয়ে আসছি দুয়ে। তো আমার পটলগুলো একদম ছাড়ানো হয়ে গেল, আমি কেটে নিব। আমি এখানে কোথাও কোথাও ইচ্ছে করেই মানে পটলের খোসা রেখে দিয়েছি। আর এই যে এইরকম মানে আর একটু বেশি লাল যেটা হবে, সেটা আমি ওই যে বলেছিলাম যে খোসা ব্যালেন্ট করবো, সেটাতে নিয়ে নেব। আমার একটু বড় বড় করেই নিব, প্রথমগুলো একটু ছোট হয়ে গিয়েছে। তো ঠিক আছে, আমি এখন একটু কেটে নিই। এটা তো আর দেওয়া যাচ্ছে না, এটা হচ্ছে রাবিশটা, আমি নিচে রাখছি। আর এই যে পটলটাতে আমি দেখতেছি কি এইরকম একটা করে ফোটা প্রত্যেকটা পটলটাতেই আসছে, তো ওটা আমি কেটে ফেলে দিলাম। তো আজকে কেন জানি মনে হচ্ছে আমি ভিডিওটা খুব একটা বড় করব না, প্লাস আমি রান্নাটাও দেখাবো না। এখন আমি এই যে চলো এগুলো কেটে রেখে, কেটে রেখে বলতে আমি কিছু কাজ এগিয়ে রাখছি দুপুরের। আর দুপুরেও যতদূর পারি একটু লেট করে রান্না করি, কারণ বর 4টার দিকে আসে, আমরা বসে লাঞ্চটা 4টা থেকে 5টার ভিতরে করছি ইদানিং। ইদানিং বলতে এই লকডাউনে, যেহেতু বর আসে বাসায় ও খাবে, ওই জন্য আমরা ওয়েট করি। ওয়েট করি বলতে যে ও না একা খাবার খেতে পছন্দ করে না, ও মানে দেখা যাচ্ছে আমরা যদি খেয়েও ফেলি, ও মেয়েদেরকে সাধবে, আমাকে সাধবে, মানে ওর সাথে খাওয়ার জন্য। তো দেখা যাচ্ছে কি এটা মানে কেমন একটা মানে বেশি আমরা যদি না করি, দেখা যাচ্ছে জোর করবে যে একা ভালো লাগে না। তো এদিক থেকেও আবার বলবে যে আমাদেরকে খেয়ে নিতে, যে তোমরা খেয়ে নিও। তো আমরা এখন ইদানিং দেখি কি যে আমরা যেহেতু বাসায় থাকি, মোটামুটি দেখা যাচ্ছে যে এখন তো খাচ্ছি খাবারটা, প্লাস বাসায় যেহেতু আছি, আবার মাঝেও দেখা যাচ্ছে হালকা পাতলা স্ন্যাক হয়ে যাচ্ছে খাওয়া। তো ঠিক আছে যে আমরা ওর সাথে ওয়েট করি। তো আমার বাচ্চাগুলো এখন মানে এই দীর্ঘ 3 মাস ধরে ওয়েট করতে করতে, আর সরি দীর্ঘ 3 মাস কি, 2 মাস তো বাসায় ছিল, 2 থেকে 2.5 মাস, তো বেশি দিন হয় না যে কাজে যাচ্ছে বা জবে যাচ্ছে। তো এই আর কি। আর
আর এই যে আমি পটলগুলো কাটতে কাটতে কথা বলতেছি, আমি এই আমি পটলের খোসাটা কিভাবে ভাজি সেটা তোমাদের বলে দিচ্ছি। সেটা কি ওটা আমি প্রথমে হালকা হাতে একটু সিদ্ধ করব। অ্যাকচুয়ালি হয়েছে কি, সিদ্ধটা না করলে হয়, তারপরও দেখছে আর আমি হালকা একটুটা সিদ্ধ করে বেশ পানিটা ঠান্ডা করে ব্যালেন্স করে নিব, আর সাথে রসুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ গুঁড়ো চিংড়িটাকে একটু কুচি করে দিয়ে ব্যাস ভেজে নিই। হয়ে যাবে আমার মানে পটলের খোসার ভর্তা বা এটাকে কি বলে একটা তরকারি আর কি, যাই হোক একটা তরকারি বা আরও একটা আইটেম। আচ্ছা মানে প্রত্যেকটা পটলে এইরকম একটা করে এরকম একটা ফুটা, তো এটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করা যাচ্ছে না, ফেলে দিচ্ছি। আর আজকে আমি এখন সকালের নাস্তার জন্য আমি না কালকে হয়েছে কি, কালকে আমি একটু একটু কে আমার তো মানে দেখা যাচ্ছে চারটা পাঁচটা আইটেম তো হয়ে যায় দুপুর প্লাস রাত্রে মিলিয়ে, আর সেইখানে অবশ্যই একটা ভর্তা না হলে একদমই ভালো লাগে না। এই যে গতকালকের আগে আমি আমার গাছের চাল কুমড়ো পাতা ছিঁড়ে ভর্তা করেছি, সেটা মাশাল্লাহ ভালোই লেগেছে। আর তারপরের দিন বলতে যে গতকালকের আগের দিন ভর্তা করেছি চাল কুমড়ার, যেটা বললাম, আর আজকে আর এই যে আমার পটলের খোসাগুলো এটা ফেলনা যাবে না, এটাকে আমি প্রথমে সিদ্ধ করব, সিদ্ধ করে ঠান্ডা করে ব্যালেন্স করব, তারপরে বেশ ভেজে নিব, বললাম তো কীভাবে করব। হয়ে যাবে আরও একটা আইটেম। আমি এখানে লিচু জুস বানানোর জন্য কয়েকটা লিচু নিয়ে নিয়েছি, আর হচ্ছে এক কাপ এবং এক কাপের আধা পৌ কাপ পানি নিয়ে নিয়েছি। এখন আমি চিনি ঢালবো। কত সুন্দর লাগছে। বেশি পানি দিয়ে দিস। আজকে আমি লেবুর লিচুর জুস বানিয়েছি, তো লিচুর জুস বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি লিচু এবং চিনি এবং এক কাপ পানি। এখন এটাকে আমি ফুড প্রসেসারের সাহায্যে ব্লেন্ড করেছি, এখন আমি এটা জগে ঢাল। বানিয়েছি দেখি, লিচু নিয়ে নিয়েছি, পানি নিয়ে নিয়েছি, চিনি, আর এখনো দুইটা মগ আর জগে ঢেলে নিয়েছি, আর এখন আমি এটা তৈরি নিচ্ছি।